সংখ্যালঘু উন্নয়ন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই মর্মে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু উন্নয়ন সার্বিকভাবে সামাজিক তো বটেই, রাজনৈতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাম্প্রতিক রাজনীতিতে সাগরদিঘির ঘটনার পর অনেকেই বলতে শুরু করেছিল যে এ রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকের একটা অংশ কংগ্রেসের দিকে ঝুঁকছে। অনেকে এটাও বলে যে ইন্ডিয়া জোটে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যে আজ কাছাকাছি পাশাপাশি, এটার পেছনে অনেকটাই একটা রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি করেছে এই সংখ্যালঘু ভোট ব্যাংকের একটা অংশ কংগ্রেসের দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা। এবং এই প্রবণতাটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেই জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে জোট করেছেন, যে দলের সঙ্গে তার সম্পর্ক ছিল অহিনকুল। এগুলি তো রাজনৈতিক পরিসরের আলোচনা, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের আগে আবারও এ রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংক এবং সংখ্যালঘু উন্নয়ন, এই বিষয়টি রাজনৈতিক পরিসরেও কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় দাবি করেছেন যে গোটা দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে তার রাজ্যই এক নম্বর, 45 লক্ষেরও বেশি সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীরা বৃত্তি পান, বাম আমলে যে সংখ্যালঘু উন্নয়নের বাজেট 400 কোটির কিছু বেশি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই বাজেট বেড়ে 4000 কোটিরও বেশি করা হয়েছে। এসবই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সার্বিকভাবে এবার সংখ্যালঘু উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন বিধানসভায় সে কথাও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের খারিজি মাদ্রাসা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, তার কারণ বারংবার বিভিন্ন নাশকতামূলক কাজকর্মের পরিপ্রেক্ষিতে বেশ কিছু মহল থেকে এই খারিজি মাদ্রাসাগুলিকে কাঠগোড়ায় তোলা হয়েছে। এই খারিজি মাদ্রাসাগুলিকে এবার মূলস্রোতে আনবার উদ্যোগ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে খারিজি মাদ্রাসায় পড়া ছাত্রছাত্রীরা বিভিন্ন বৃত্তির সুবিধা পান, সেই মর্মে তিনি উদ্যোগ নিচ্ছেন। এবং এদের পরিকাঠামোগত উন্নয়ন খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটিও তৈরি করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সার্বিকভাবে সংখ্যালঘু ভোট ব্যাংক একটা নিঃসন্দেহে বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে, ভারতের রাজনীতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। একদিকে ISF-এর মতো দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যাদেরকে নাম না করে বলেছেন যে বিজেপির মদতেই এই ধরনের দলগুলি গজিয়ে উঠেছে, যাদের মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসানো। একদিকে সেই ধরনের কার্যকলাপ চলছে এবং একই সঙ্গে, অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংকে, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ভাগ বসাতে ISF-এর মতো দলগুলি তৎপর, এক নম্বর। দু নম্বর, কংগ্রেসের দিকে সাগরদিঘির ঘটনার পর বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কিন্তু সাগরদিঘির যে এই যে সাগরদিঘি মডেল, সেই সাগরদিঘি মডেল এবং সংখ্যালঘু অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পরাজয়, এটা নিঃসন্দেহে একটা এই আলোচনার একটা পরিসর তৈরি করেছে যে তবে কি সংখ্যালঘু অংশের বেশ কিছু মানুষ এবার নতুন করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই সমস্ত অংশের মানুষরা কি কংগ্রেসের দিকে ভিড়তে পারেন বা ভিড়ছেন। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ভোটের প্রচারে হোক কিংবা নবজোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণই হোক, বারংবার এই কংগ্রেসকে, এই উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে দাঁড়িয়ে বারংবার কংগ্রেসকে কিন্তু বারংবার কাঠগোড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা। 2024-এর আগে এই সংখ্যালঘু ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বিধানসভায় দাঁড়িয়ে সংখ্যালঘু উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কি কাজ করেছে এদিন তার একটা বিস্তৃত বিবরণ এবং পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এবং একই সঙ্গে সংখ্যালঘু উন্নয়নে যে তার সরকারি দেশের সেরা, এমনও দাবি করতে শোনা যায় তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংক, যা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবার তাকে ঘিরে সংখ্যালঘু উন্নয়ন
যে আগামী নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলার রাজনৈতিক পরিবেশেই হোক কিংবা সামাজিক পরিবেশেই হোক কিংবা প্রশাসনিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে তা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল সোমবার।